আমরা পৌঁছে গেছি হনুমান মন্দিরে, হনুমান টাকের হনুমান মন্দিরে। এটা হনুমান মন্দির, আমরা এখন উপরে উঠছি। চলো দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। এটা কিন্তু বেশ উপরে, আই থিঙ্ক এটা গণেশ টক থেকে আরো 3 কিলোমিটার উপরে। ভাই জুতা উতরনে কা উপরে হ্যাঁ না, ঠিক আছে জুতো ছাড়া জায়গা উপরে, কেউ নিচে জুতো ছাড়বে না। জুতা খুলে আমরা এদিক দিয়ে উপরে, ওখানে একটা ওয়েটিং রুম আছে, হাত ধোয়ার জায়গা, এখানে বেসিন। ঠিক আছে জুতো খুলে তারপর উপরে উঠি। জুতো খুলে আমরা অ্যাকচুয়াল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এটা আরও উপরে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও ভালো পাওয়া যাচ্ছে। সত্যি এরকম ভিউ পাবো। নেক্সট ট্রিপগুলোর কথা জানি না, নেক্সট আমাদের কিছু ট্রিপ আছে। কিন্তু এই যে ভিউটা আমরা পাচ্ছি এখন, সেটা অসাধারণ। মন্দিরে ফটোগ্রাফি করা যাবে না, কিন্তু আমরা সাইড ভিউগুলো নিতেই পারি। এখানকার যে ন্যাচারাল বিউটি, আমরা কাঞ্চনজঙ্ঘার অপোজিট সাইডটাতে আসছি। এদিকটা সুন্দর অ্যাকচুয়ালি, এগুলো আন্ডার রেটেড হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘার জন্য, বাট হ্যাঁ স্টিল বিউটি, এগুলো আলাদাই সৌন্দর্য। সো এখানে সামনে আবার রাম সীতা মন্দিরও আছে, ওখানেও ফটোগ্রাফি এলাও না। দেখতে পাচ্ছো, দেখো 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 তাকিয়ে আছে আমাদের দিকে, এই যে ভিউটা। এর জন্যই তো আসা। তো আই থিঙ্ক আমাকে এখানে কিছু ফটো তুলতে হবে, আবার ক্যামেরাটা অফ করছি। দেখো এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। অ্যাকচুয়ালি এখানে ভিড় হবে এটা খুলে রাখতে, তাই জন্য বন্ধ করেছে। তো এখন কিছু ফটোগ্রাফি করা যাক, তারপর নেক্সট আপডেট দিচ্ছি। আমাদের কমপ্লিট হলো হনুমান টক দেখা, তো এখন আমরা রিটার্ন করছি। তো দুটো টকই কমপ্লিট হয়ে গেল, এখান থেকে হয়তো এখন কিছুক্ষণ হোটেলে থেকে বেরোবো রুম টেকের জন্য। দেখা যাক যেভাবে সবাই ইনস্ট্রাকশন দেবে, বাট হ্যাঁ মজা পাচ্ছি, বেশ মজা হচ্ছে। আর সবাই বন্ধু বান্ধবীদের সাথে আসে,
আমি এসেছি আমার ভাই মহামশাইদের সাথে, বাট স্টিল উই আর এনজয়িং। সো এখন নেমে পড়বো আমরা নিচের দিকে, দেন এখান থেকে। কেমন লাগলো বলো ফুলমুন টক, কমেন্টে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, কমেন্টে দেখবো আমি তোমাদের। আর কেউ আসতে চাইলে অবশ্যই হনুমান টক আর গণেশ টক এদের মিস করো না। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা দৃশ্য তোমরা দেখতে পাবে, এবং সত্যি ক্যামেরায় আসে না সব কিছু। চারিদিকে এগুলো, এই পাহাড়গুলো খুব সুন্দর। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার জন্য আন্ডার ডেটেড এগুলো, বাট হ্যাঁ এদিকের ভিউটা খুব সুন্দর। তো জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা একটা। তো সবাই এসো ফ্যামিলিকে নিয়ে, বন্ধু বান্ধবের সাথে। আর যদি পারো অবশ্যই বাইক নিয়ে আসলে তো কোনো কথাই নেই। চলো দেখা যাক এখন কোথায় যাই আমরা।